আজ নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের স্তম্ভস্বরূপে পরম পূজনীয়া শ্রী শ্রী আশ্রম মাতা সাধনা দেবীর মহাপ্রাণ দিবস উপলক্ষে করিমগঞ্জ অখণ্ড মণ্ডলীতে প্রাতে আট ঘটিকায় সমবেত উপাসনা অনুষ্ঠিত হয় এরপর বিকেল চারটে তিরিশ ঘটিকা থেকে করিমগঞ্জ অখণ্ড মহিলা সমিতির উদ্যোগে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে মাতৃত্বের অমঘ প্রতীক ব্রহ্মচারিণী শ্রী শ্রী সাধনা দেবীর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রেম ধ্বনির মাধ্যমে সবার কাজ শুরু হয় সবার প্রারম্ভে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবীর প্রতিকৃতিতে এবং তার উত্তরস্বরী মহাসন্ন্যাসিনী শ্রী সংহিতা দেবী এবং আশ্রম মাতা শ্রী সাধনা মায়ের প্রতিকৃতিতে মাল্যদানের পর অখণ্ড সংহিতা থেকে সুনির্বাচিত অংশ পাঠ করেন মিতালি ধর স্মৃতিচারণ সভার সভানেত্রী শ্রীমতী গীতানাথের পৌরোহিত্যে সভায় স্বাগত ভাষণ দান করেন শ্রীমতী শিল্পী নাগ একে একে ভাষণ দান করেন বিশেষ অতিথি শিলচর অখণ্ড মহিলা সমিতির সম্পাদিকা শ্রীমতী মনিকা দাস প্রধান অতিথি তথা অনুষ্ঠানের মুখ্য বক্তা দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি শ্রী নবেন্দ্রনাথ ভাবগম্ভীর পরিবেশে শ্রী শ্রী সাধনামায়ের এই অখণ্ড সংগঠনের কী যে অবদান তা নিয়ে দিবসের তাৎপর্য সম্পর্কে প্রত্যেক বক্তা আলোচনা করেন এই স্মরণ সভায় শক্তিশালী সমাজ ও দেশ গঠনে মহিলাদের সঙ্গে পুরুষদেরকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয় সমাজ গঠনে মহিলাদের ভূমিকা অন্যতম বক্তব্যে উঠে আসে মা সারদা মাদার টেরেজা কল্পনা চাওলা ম্যারি কম লাবনী প্রমুখ ও নির্যাতিত নির্ভয়ার নাম অনুষ্ঠানের মাঝে করিমগঞ্জ অখণ্ড মণ্ডলীর সদস্যরা একখানি স্বরূপানন্দ সঙ্গীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন শিল্পীরা ছিলেন মৈত্রী রায় দে মনীষা পুরকায়স্থ অপরাজিতা আচার্য সুজাতা দে শিবানী পুরকায়স্থ ও মুক্তি দাস তবলাই ছিলেন স্বরাজ পুরকায়স্থ প্রিয়াঙ্কা দাস চৌধুরী ও শিলচর থেকে আগতা শ্রীমতী নাথ এককভাবে স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন করেন শ্রী শ্রী সংহীতা দেবী রচিত অঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করে শোনান অপরাজিতা আচার্য এবছরই প্রথম এ ধরনের অনুষ্ঠান মণ্ডলী ভবনে অনুষ্ঠিত হয় শেষে সভানেত্রী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করেন সম্পূর্ণ অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন শ্রীমতী মনীষা পুরকায়স্ত এনি টোয়েন্টি ফোরের পক্ষে ভয়েজে যে নবেন্দ্রনাথ